উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে আরব আমিরাত প্রবাসীদের আরও ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমিতি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি দুবাইয়ের ঈদ পুনর্মিলনীতে এমন আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক। এতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতি ইউএইর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি শিবলি সাদিক। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। সাংবাদিক কামরুল হাসান জনি, গোলাম সরওয়ার মুন্না, মামুন মাহিন, শামসুর রহমান সোহেল সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।